রোমিনা মেট্রো রেলের কর্তৃপক্ষ এই মুহূর্তে জাস্ট অপেক্ষা করছেন 7ই সেপ্টেম্বরের জন্য এমনটাই বলা যায় ছাড়পত্র কিন্তু তুমি বলো অনির্বাণ যদি এভাবে মেট্রো চালু করা হয় যে সমস্ত বিধি কলকাতা মেট্রোর তরফ থেকেও রাখা হচ্ছে সত্যি কি সম্ভব কঠিন নয় কি ভীষণ কঠিন কাজ এবং ঠিক সেই কারণেই প্রস্তুতিটা এত আগে থেকে শুরু করা হয়েছে রোমিনা যেমন ধরো আজকে 30টা স্টেশনে হ্যান্ড স্যানিটাইজার মেশিন বসে গেল পাঁচ মাস পর দেখা যাবে এই ছবি জ্বলে উঠবে ডিসপ্লে বোর্ড প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার খবর শোনাবে সাউন্ড বক্স কিন্তু যাত্রীদের হুড়োহুড়ি ছবি তা ফিরবে কি লকডাউন ফোরে নির্দেশিকা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়পত্র মিলেছে মেট্রো চলাচলে সাত তারিখ থেকে ধাপে ধাপে স্বাভাবিক হবে শহরের লাইফলাইন তবে নিউ নর্মালে আর সবকিছুর মতোই বদলাচ্ছে মেট্রো যাত্রার অভিজ্ঞতাও সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে একগুচ্ছ পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ মেট্রোতে টোকেন সিস্টেম থাকবে না স্মার্ট কার্ড নিয়ে চড়া যাবে ট্রেনে যাদের কার্ড নেই তারা কাউন্টার থেকে কার্ড কিনতে পারবেন স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করা যাবে মেট্রো অ্যাপ ও সাইট থেকে অনলাইন রিচার্জে অতিরিক্ত টাকা লাগবে না টিকিট কাউন্টারের সামনে দাগ কাটা থাকবে নির্দিষ্ট করা থাকবে কোথায় কত দূরত্বে দাঁড়াতে হবে স্টেশনে ঢোকার মুখে থার্মাল চেকিং বাধ্যতামূলক প্ল্যাটফর্মে থাকছে হাত স্যানিটাইজ করার ব্যবস্থা দিনভর নির্দিষ্ট সময় অন্তর স্টেশন স্যানিটাইজ করা হবে প্রত্যেকটি প্ল্যাটফর্মে 30টি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম এবং দু নম্বর প্ল্যাটফর্ম তিনটি করে স্যানিটাইজার মেশিন থাকছে অর্থাৎ 6টি করে মেশিন প্রতি স্টেশনে সেখানে স্যানিটাইজ হবেন তারপর তারা স্টেশনে উঠবেন ট্রেনে ঢুকবেন এবং কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হবে সেটা নিয়েই কিন্তু রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ আলোচনা করবেন তারপর পরিষেবা শুরু হবে কারণ মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য তাদের কাছে পর্যাপ্ত কর্মী নেই স্টেশনে লোকজন ঢোকা ট্রেনে ওঠা এবং ট্রেন থেকে নেমে যাওয়া গোটা বিষয়টাতেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি সমস্যা এই জায়গাতেই সামাজিক দূরত্ববিধি কড়াভাবে বলবৎ করতে হলে বিপুল সংখ্যক কর্মীর দরকার রাজ্যের সাহায্য ছাড়া যা একেবারেই সম্ভব নয় গোটা বিষয়টি নিয়ে দ্রুতই রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রত্যেক যাত্রীর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে প্ল্যাটফর্মের পাশাপাশি দুটি সিটে যাত্রীরা বসতে পারবেন না তার জন্য সিটে ক্রস চিহ্ন দেওয়া থাকবে গোটা পরিকল্পনা চূড়ান্ত হলেই গড়াতে শুরু করবে মেট্রো রেলের চাকা যে 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে তন্ময় প্রামাণিক ও শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট কলকাতা রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ফের 3000 ছাড়ালো 24 ঘন্টায় করোনা আক্রান্ত হলেন 3019 জন যদিও কলকাতায় টানা সাত দিন ধরে লাগাতার চলছে সংক্রমিতের সংখ্যা কমছে রাজ্যে টানা সাত দিন কমছে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে সুস্থতার হার এদিন কলকাতায় আক্রান্তের সংখ্যা 428 যদিও কলকাতাকে আক্রান্তের নিরিখে চাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা একদিনে রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা 50 এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 3176 জন